আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ঘরে নতুন একটা সেট আপ করেছি সৌরবিদ্যুতের। এই সেট আপের মাধ্যমে আমার ঘরে আপনার 4টি সিলিং ফ্যান এবং 6টা বাতি আমি ব্যবহার করতেছি। আমি আমার এই সেট আপ করার কারণে আমার ঘরে কিন্তু এখন বিদ্যুৎ বিলও কিন্তু অনেক কম আসতেছে। আপনারাও চাইলে এই সেট আপটি কিন্তু করতে পারেন। এখন আমি এই সেট আপটি করতে কী কী ব্যবহার করেছি আমি আপনাদেরকে বলবো, এবং পাশাপাশি হচ্ছে আপনারা কত টাকা খরচ করেছি, কোন জিনিসটি ব্যবহার করলে ভালো হবে আমি কিন্তু সেই জিনিসটি ব্যবহার করেছি আপনাদেরকে ওই বিষয়টা কিন্তু ক্লিয়ার করব। তা আশা করি আমার এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আমি যে সিস্টেমটা এখানে করেছি তা হচ্ছে হাইব্রিড সিস্টেম। হাইব্রিড সোলার সিস্টেমটা কী তা আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করি। তা হচ্ছে আমরা সাধারণত সবাই জানি তা হলো যে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ আসবে এবং সেই বিদ্যুৎ সোলার কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু হাইব্রিড যে সিস্টেমটি হচ্ছে তা হলো আপনার এই চার্জ কন্ট্রোলার দরকার নেই। আপনি চাইলে আপনার যে ইনভার্টারটি আছে হাইব্রিড সিস্টেম সেখান থেকে আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন। এটি হচ্ছে এক সিস্টেম। দ্বিতীয় যে সিস্টেমটি হচ্ছে তা হলো আমি আমার ঘরে 1000 ওয়াট সোলার প্যানেল লাগাইছি। 1000 ওয়াট সোলার প্যানেল কিন্তু আমার দরকার নেই। আমি যে আমার ঘরের ব্যাটারিটা আছে এই ব্যাটারিটি ব্যবহার করেছি হলো 140 অ্যাম্পিয়ার। এই 140 অ্যাম্পিয়ার হচ্ছে এটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমি একটু পরে আপনাদেরকে বলছি, তার আগে আমি আপনাদেরকে আর একটা বিষয় ক্লিয়ার করি। তা হলো এই যে আমি 1000 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করেছি, এখানে আমি দিনের বেলা যে কাজটি করতেছি তাহলে আমার এই 140 ওয়াট ব্যাটারি চার্জ করার জন্য আমার লাগে হচ্ছে 400 থেকে 500 ওয়াট সোলার প্যানেল। এই 400 থেকে 500 ওয়াট সোলার প্যানেল দিয়ে কিন্তু আমার এই ব্যাটারিটা 2 থেকে 3 ঘন্টার ভিতরে চার্জ ফুল হয়ে যাচ্ছে। আর যে 500 ওয়াটটি থাকবে এই 500 ওয়াট দিয়ে আমি যে কাজটি করি তাহলে আমি সরাসরি আমার ঘরে এই 500 ওয়াটের বিদ্যুৎটা ব্যবহার করে থাকি। তাতে করে কি হয় যে আমার এই ব্যাটারি থেকে বিদ্যুৎ নিতেছে না এবং আমার ঘরে যে বিদ্যুৎ আছে সেখান থেকে কিন্তু ব্যবহার করতেছি না। তৃতীয় নম্বর যে কাজটি করতে হয় তা হলো আপনার ঘরে যে ইলেকট্রিসিটি আছে সেই ইলেকট্রিসিটির সাথে কিন্তু আপনি এই ইনভার্টারে লাইন দিয়ে রাখতে পারবেন। এতে করে কি হয় দেখেন, আপনার যদি রাত্রেবেলা লোড বেশি হয়ে যায়, যদি আপনি ব্যাটারি যদি কভার না দিতে পারে, যে আপনি যে লোডটা দিতেছেন যদি ব্যাটারি চার্জ কম থাকে সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ থেকে সামান্য পরিমাণ যেতটুকু দরকার ঠিক অতটুকু পরিমাণের বিদ্যুৎ কিন্তু নিয়ে আপনার ঘরে কিন্তু সাপ্লাই দেবেন। এতে করে কী হয় যে আপনার ঘরে বিদ্যুৎ যে বিলটি হয় এই বিদ্যুৎ বিলটি কিন্তু অনেকাংশে কিন্তু কমে যায়। আপনার যদি আগে বিদ্যুৎ বিল হয়তো 500 টাকা, এখন কিন্তু সেখানে সর্বোচ্চ 150 থেকে 200 টাকা হতে পারে, এর চেয়েও কমও হতে পারে, কারণ আপনার প্রয়োজন ছাড়া কিন্তু সে বিদ্যুৎ নেবে না। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে লিথিয়াম ব্যাটারি, এই লিথিয়াম যে ব্যাটারি আছে এটা আপনি কেন ব্যবহার করবেন? আমরা সাধারণত যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে অ্যাসিড ব্যাটারি। আমরা অনেকেই কী করি এই অ্যাসিড ব্যাটারিগুলোই ব্যবহার করে থাকি, কিন্তু বর্তমানে লিথিয়াম ব্যাটারি বাজারে আসছে। এই লিথিয়াম ব্যাটারি অনেক গুণ আছে। প্রথম যে গুণটি হলো আপনি যে অ্যাসিড ব্যাটারি ব্যবহার করবেন এটি কিন্তু চার্জ হতে সময় বেশি লাগে। লিথিয়াম ব্যাটারি কিন্তু চার্জ হতে বেশি সময় লাগে না। আপনার যদি ধরুন আপনার যে অ্যাসিড ব্যাটারি আছে এটি চার্জ করতে যদি আমরা সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, সেখানে লিথিয়াম ব্যাটারি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় কিন্তু ফুল চার্জ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা হচ্ছে তা হলো আপনার লিথিয়াম ব্যাটারি আপনার লোড নেয় 100%। যেমন আপনার যদি 140 অ্যাম্পিয়ারের কোনো ব্যাটারি থাকে আপনি 140 অ্যাম্পিয়ারে কিন্তু লোড দিতে পারবেন, কিন্তু আপনার যদি ব্যাটারি থাকে অ্যাসিড ব্যাটারি এটা যদি 140 অ্যাম্পিয়ার হয়ে থাকে কিন্তু আপনি সেখানে এই 140 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন না, কারণ সেখানে এই 140 অ্যাম্পিয়ার যদি আপনি লোড দেন তাহলে ব্যাটারি কিন্তু গরম হয়ে যাবে এবং পাশাপাশি হচ্ছে এই ব্যাটারি কিন্তু বেশি দিন টিকবে না। এবং সাধারণত অ্যাসিড ব্যাটারি কিন্তু 10% বা 15% মাইনাস দিয়ে কিন্তু সব কিছু লোড দিতে হয়, কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এই কাজটি করতে হয় না। এখন কথা হলো এই যে আমি আমার ঘরের সেট আপটা করেছি এই সেট আপটি করার জন্য কত টাকা লাগছে, এই এখন সবার কিন্তু এই জিনিসটি প্রশ্ন। আমার এই ঘরে সব কিছু সেট আপ করার জন্য আমি যে জিনিসগুলো ব্যবহার করেছিলাম তা আমি আবার বলতেছি। একটা হচ্ছে আমি 1000 ওয়াট সোলার প্যানেল ব্যবহার করেছি, একটি 140 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেছি, আর 1 কিলোওয়াটের একটি ইনভার্টার ব্যবহার করেছি, আর হচ্ছে এখানে কিছু আমি 2টি সার্কিট ব্যবহার করেছি। এই সব কিছু মিলে আমার টাকা খরচ হয়েছে 1,25,000 টাকার মতো।
আপনি 1,25,000 টাকা হলো, আপনি চিন্তা করে দেখেন 10 বছর 15 বছর আপনার কিন্তু আর কোনো খরচ নেই। যদি বিদ্যুৎ আপনি ব্যবহার নাও করেন কিন্তু আপনার ঘরে কিন্তু কন্টিনিউ বিদ্যুৎ থাকবে, কারণ দিনের বেলা কিন্তু আপনি সোলার থেকে ব্যবহার করতেছেন আর রাতের বেলা শুধু আপনি ব্যাটারি থেকে ব্যবহার করতেছেন। এই দুইটি মিলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল যেমন কম আসবে পাশাপাশি আপনার ঘরে সবসময় বিদ্যুৎ থাকবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি সামান্য পরিমাণ উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।